সবাই ভালো আছেন। ফারান আহমেদ জোবান এবারের ঈদে কী কী নাটক নিয়ে আসছে আজকের ভিডিওতে আমি তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালোবাসাই আমার আত্মবিশ্বাস। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং নতুন নতুন নাটকের আপডেট ও রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লাভ ক্রাশ টু মুক্তির আগে এবারের ঈদে সবথেকে আলোচিত নাটক এটি। আশা করা যাচ্ছে প্রথম পর্বের থেকেও এই নাটকটি এবারে সেরা হতে যাচ্ছে। প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় জবানের সহশিল্পী থাকছেন মেহেজাবিন চৌধুরী। জবান অভিনীত আরেকটি তুমুল আলোচিত নাটক লাভ ট্রিপ, অসাধারণ একটি প্রেমের গল্প দেখা যাবে এখানে। মহিদুল মাহিমের পরিচালনায় সহশিল্পী থাকছেন আরেকটি হট ফেভারিট নায়িকা তানজিন তিশা। ফারিন সিরিজের কথা অবশ্যই মনে আছে। এবারের ঈদে জোবান ও মেহেজাবিন জুটির একই ধাঁচের নাটক হচ্ছে গ্রেট গার্লফ্রেন্ড। অসাধারণ একটি মিষ্টি প্রেমের গল্প দেখা যাবে এই নাটকটিতে। নাটকটি পরিচালনা করেছেন পরিচালক অনন্য ইমন। যারা নাটক পড়ার নিয়মিত খোঁজ রাখেন তারা হয়তো শুনেছেন চমন বাহার নামটি। হ্যাঁ, এমন অসাধারণ নামটি একটি নাটকের নাম, যা বানিয়েছেন পরিচালক জাকারিয়া শৌখিন এবং লিড রোলে ছিলেন জোবান ও কেয়া পায়েল। ঘর শাশুড়ি মিতুল খানের পরিচালনায় নাটকটিতে শাশুড়ি চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী মনিরা মিঠু এবং নাটকটিতে জোবানের সঙ্গে সহশিল্পী ছিলেন তাসনিয়া ফারিন। এছাড়াও আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন জোবান, যার মধ্যে রয়েছে শেষ বিকেলের বৃষ্টি, টাচ, হাঁটতে চাই তোমার পাশে। কোনো পোস্টার প্রকাশ না পেলেও জানা গেছে হাঁটতে চাই তোমার পাশে নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্না।